আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজকে আমার সামনে যে প্রোডাক্টটা দেখছেন এটা পাওয়ার স্প্রেয়ার। আর এই পাওয়ার স্প্রেয়ারটা খুব বেশি চলছে এখন, কারণ এটার হচ্ছে তেল খুব সব থেকে কম যায় এবং ওজনে কম এবং খুব দ্রুত স্প্রে করা যায়, এবং এটা বলতে গেলে খুব কম খরচে অনেক কিছু করা যেতে পারে। তো এই বিষয়টা আসলে এই জিনিসটাতে কী কী থাকে, কী কী বিষয় সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই দেখাই যে এটা আমরা সেট আপ করা আছে, ফুললি সেট আপ করাতেই এরকম দেখাচ্ছে এই মেশিনটা। এই উপরে যে ড্রামটা দেখছেন, এই ড্রামটা হচ্ছে আপনার 14 লিটার পানি আপনার এখানে ধারণ ক্ষমতা, মানে একবারই আপনি 14 লিটার পর্যন্ত পানি স্প্রে করতে পারবেন বা কীটনাশক স্প্রে করতে পারবেন। এই এটা দেখছেন হাতল, এই হাতলটাতে দেখতে পাবেন যে এখানে আপনার অন অফ আছে। তো এটা অন অফ করলে পানি আসা শুরু করে এবং সামনে পানি যায়। এবং এখানে দেখেন একটু ফ্যানের মতো আছে, যে ফ্যানের মতো যে অংশটা এটা আপনার এটার কারণে কুয়াশা হয়। হ্যাঁ, এটা যেভাবে আপনি চাইবেন সেই রকম করতে পারবেন, এবং এটার সিস্টেমগুলো আপনারা যখন চালাবেন নিজেরাই বুঝতে পারবেন আসলে কীভাবে এটা কাজ করে। এরপরে যেটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে, এই যে এটা খুব নরম একটা হাতল বলা চলে, কারণ এটা হচ্ছে আপনার কাঁধে কোনো ব্যথা হবে না, এবং এগুলান দেখেন পিছনে, যেটা আপনার পিঠেও কোনো অসুবিধা হবে না। এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার, আপনি কত স্পিডে চালাবেন সেটার জন্য। এটা আপনার এই যে এখন দেখেন জিরোতে আছে, দুইটাই জিরোতে আছে। এটা হচ্ছে আপনার কুয়াশার কারণে আপনি কতটুকু করতে চান, এটা বাড়াই দিলে কুয়াশা কম বেশি হবে, মানে আপনি কত বেশি পানি চান কি না এগুলন। আর এটা হচ্ছে গিয়ার, আপনি কত গিয়ারে চালাবেন। ধরেন এটা আমরা ওয়ানে দিলাম, এরপরে আপনাকে স্টার্ট দিতে হবে। এটা যদি আপনি অফে থাকে তখন স্টার্ট নেবে না, এবং এটা অন অফ দুইটারই কাজ করে। ধরেন আপনি স্টার্ট দেয়া আছে, ওই মুহূর্তে এটা নামাই দিলে অফ হয়ে যাবে। সো এই এটার কাজ কিন্তু আছে। এখানে দেখেন 7টা পর্যন্ত গিয়ার আছে, আপনার যত ইচ্ছে আপনি তত স্পিডে চালাইতে পারবেন। এই বিষয়টা খুব ভালো এই মেশিনের। আর এদিকে দেখেন এটা এয়ার কুলারের মতো, আপনাদের যেটা দিয়ে এয়ার বের হয়, এখানে একটা ফ্যান আছে, এই ফ্যানটা হচ্ছে আপনাকে বাতাস সৃষ্টি করে, যেটার কারণে আপনার প্রচুর স্পিডে আপনার এই মেশিনের স্প্রেগুলো বের হয়। এরপরে এদিকে দেখছেন তেলের ড্রাম, এখানে আপনি তেল, এটা গ্যাসোলিন, কিন্তু সবসময় মাথায় রাখবেন এই এই ইঞ্জিনগুলোতে তেল মোবিল একসাথে দিতে হয়। এটার রেশিওটা হচ্ছে আপনার 2.5 লিটার তেলে 100 গ্রাম মোবিল, ঠিক আছে, ওই অনুযায়ী আপনার ঝাঁকায় একসাথে দিয়ে দিবেন। শুধু তেল ব্যবহার করবেন না, কারণ এর মোবিলের জায়গা নেই, তাহলে আপনার মেশিনটা নষ্ট হতে পারে। এখানে দেখতে পারবেন যে এখানে একটা চোখ আছে, মোটরসাইকেলের যেমন চোখ আছে এরকম চোখ আছে। এই চোখটার কাজ হচ্ছে আপনার প্রথম অবস্থায় যখন স্টার্ট করবেন এটা ওপেন করে দিন, উপরের দিকে করে দিয়ে স্টার্ট করবেন, স্টার্ট হলেই সাথে সাথে নামাই দিবেন, না হলে কিন্তু আপনার তেল বেশি যাবে। তো এটার গুরুত্ব আছে, যখন আপনার মোটরসাইকেল যারা চালান তারা জানেন যে আসলে এটা কীভাবে কাজ করে। দেখেন এটা হচ্ছে টেনে স্টার্ট দেয়, এটা দিয়ে টান দিয়ে আপনি স্টার্ট দিতে পারবেন। এই হলো পুরো ইঞ্জিন, আর এই ছিল মোটামুটি এটার বিস্তারিত। এবং 1 লিটারে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা যাবেই, এটা মাস্ট। এবং লো স্পিড বলা চলে, এটা সাউন্ডও খুব কম। হ্যাঁ, মোটামুটি এটার আর কি খুব ভালো দিক হচ্ছে আপনি মনে করেন ওজনটা একেবারেই হালকা, বড় মেশিন মনে হচ্ছে কিন্তু আসলে মেশিনটি অত বড় না। তো মোটামুটি আমরা এখন ওজন দেখব। এটাতে এখন 1 লিটার তেল সহ আছে, শুধু মেশিন না 1 লিটার তেলও আছে। তো আমরা দেখি এখন কী অবস্থা এটার ওজনের। দেখো দেখা যায় এটা হচ্ছে আপনার তেল সহ মোটামুটি 12 কেজি। হ্যাঁ, তো নর্মালি আপনারা দেখলেন এটা 12 কেজি আসছে সে তেল সহ, তার মানে তেল ছাড়া 10 কেজি 9 কেজি এরকম হবে, কারণ অনেক পানি টানি এখনও জমে আছে। সব মিলে আমরা ধরছি এটা 9 কেজি তেল ছাড়া। হ্যাঁ, এরপরে 14 লিটার পানি আপনি ধরবেন। নর্মালি আপনি 20 লিটার থেকে এরকম কম বেশি 20 থেকে 20 কেজির মধ্যেই আপনার থেকে যাবে, 20 থেকে প্লাস মাইনাস হবে। তো
এটা কিন্তু খুব বেশি শক্তির প্রয়োজন হবে না। আপনারা যেটা মনে করছেন যে হয়তো এটা ব্যবহার করা যাবে কিনা, এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। কারণ নর্মাল যেটা হাতে চালায় সেটাতে আপনি 20 লিটার এমনিতেই পানিই ধরে, তো ওটার একটা ওজন আছে, আবার যখন চাপ দেয় তখন এটার ওজন বাড়ে। সো ওটা থেকে এটা অনেক ভালো, এবং খুব আপনি যখন তেল একটু কমায় দিতে পারেন, পানি অল্প নিতে পারেন, এমনি নর্মালি ওজন কমে আসবে। তো আর বেশি বিস্তারিত বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে গেছে তারপরও। তো এই মেশিন বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে আমাদেরকে জানাবেন, আমরা জানানোর চেষ্টা করবো। আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিতে পারেন এবং আমাদের ওয়েবসাইট থেকে এটা অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।